মসলিন নামটির সাথে জড়িয়ে আছে দেশের সোনালী অতীত। শুধু ভারতীয় উপমহাদেশে নয়, ইউরোপীয় ললনাদের বরাঙ্গেও শোভা পেত মসলিন। ইতিহাস থেকে জানা যায়, সম্রাট নেপোলিয়নের স্ত্রী জোসেফিন তার অন্দরমহলে মসলিনের তৈরি পর্দা ব্যবহার করতেন। মসলিন অতি মিহি ও সূক্ষ্ম কাপড়। ইরাকের টাইগ্রিস নদীর তীরে মসুল নামের এক স্থানে এরকম সূক্ষ্ম কাপড় তৈরি করা হতো। সেজন্য এই মসুল শব্দ থেকে আমাদের ভূমিতে তৈরি এই মিহি কাপড়টির নাম হয়ে যায় মসলিন। মসলিনের প্রাচীন নাম গঙ্গা পট্টাহি। এই কাপড় অতি সূক্ষ্ম, কাচের মতো স্বচ্ছ, দূর থেকে দেখলে মনে হয় কুয়াশা। 40 হাত লম্বা, 2 হাত চওড়া কাপড় অনায়াসে একটা আংটির ভেতর দিয়ে গলিয়ে নেওয়া যেত। বলা হয়, একসময় বণিকরা ঝিনুকের খোলের ভেতর শত শত গজ মসলিনের কাপড় আনা নেওয়া করতেন। 175 গজ লম্বা কাপড় একত্র করলে সেটি হতো একটি কবুতরের ডিমের মতো। এছাড়া 50 মিটার দীর্ঘ মসলিনের কাপড়কে একটি দেয়াশলাই বাক্সে ভরে রাখা যেত। সাধারণভাবে এক টুকরো ভালো মানের মসলিন তৈরিতে একজন তাঁতি ও তার সহকারীর 6 মাস সময়ের প্রয়োজন হতো। আর সবচেয়ে উন্নত মানের মসলিনের কাউন্ট হতো 700 থেকে 800 কাউন্ট। ফুটিকার্পাস নামে তুলা থেকে মূলত মসলিনের সুতা তৈরি হতো। সব জায়গায় এই তুলার ফলন না হওয়াতে নদীর তীরে জমিতে এর চাষ করা হতো। এই বিলাসী বস্ত্রের উৎপাদন প্রক্রিয়াও ছিল সেই রকম কায়দায়। খুব আর্দ্রতাপূর্ণ স্থানে সুতা কাটতে হতো। সময় হিসেবে ভোরের বেলা বেছে নেওয়া হতো, কারণ দিন বাড়লে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় এর সুতা কাটা সম্ভব হতো না। নৌকায় করে মাঝ নদীতে বসে মেয়েরা সুতা কাটত। এরপর মসলিন তৈরির শেষে ওগুলো ধোয়া হতো। এছাড়া সম্রাট আকবরের আমলে সোনারগাঁর কাছে 11 সিন্ধুর কাপড় ধোয়ার জন্য প্রসিদ্ধ ছিল। আসলে এটা যে শুধু পানির গুণে হতো তা নয়, এর সাথে ছিল ভালো ক্ষার বা সাবান আর ধোপার দক্ষতা। মসলিন ধোয়ার জন্য রীতিমতো একটা শ্রেণীর মানুষই তৈরি হয়েছিল। 1800 শতকের গোড়ায় একখণ্ড মসলিন ধোয়ার খরচ পড়ত 10 টাকা। আবার ধোয়ার সময় কাপড়ে কোনো দাগ লাগলে বিভিন্ন ফলের রস দিয়ে সেটা তুলে নেওয়া হতো। এদিকে মসলিনের ছিল অনেক প্রকার বাহারি ধরন। একটা সময় 28 প্রকারের মসলিন তৈরি করা হতো বলে জানা যায়। তবে বিশ্বজোড়া যে মসলিনের খ্যাতি ছিল তা একসময় হারিয়ে গেলেও সম্প্রতি গবেষকরা ঐতিহ্যবাহী সেই মসলিন আমাদের মাঝে আবারও ফিরিয়ে এনেছেন। তাজরিন রিকা, সময় সংবাদ।